রাস্তার মাঝে যাইতে ওয়ালটন কোম্পানির থেকে আমার ফোন দিছে যে আপনি কি হুমায়ুন সরকার কয় হ্যাঁ আমি হুমায়ুন সরকার পরে বইলা দিল এই ওয়ালটন ফ্রিজ কিনে আমি 10 লক্ষ টাকা পাবো এটা আমার বিশ্বাসই হয়নি যে আমি যে 10 লক্ষ টাকা পাবো আমি কৃষি কাজ করি আমার যতটুকু কামাই আমার ছোট ফ্যামিলি নিয়ে আল্লাহ দিলে ভালোই আছি এই গরম প্রচন্ড গরম তখন আমার ফ্যামিলি বলছে একটা ফ্রিজ কেনার জন্য তখন কিছু টাকা আর শর্ট অনেক পরিশ্রম করে ম্যানেজ করছি আমি আমার ভাতিজাকে নিয়ে দেবিদ্যার শোরুমে আসছি চৌধুরী শোরুমে আমার অনেক দিনের শখ যে আমি এখান থেকে কিনলাম তখন আসলাম যেটা আমি নিজস্ব পছন্দ করলাম ওরা দামটা নির্ধারিত করে অসন্তর করে দিয়ে দিল ভাতিজা নিয়ে আমি যখন রাস্তা অর্ধেক রাস্তা আগাইছি তখন কোম্পানির থেকে আমাকে একটা ফোন দিল এই ওয়ালটন ফ্রিজ কিনে আমি 10 লক্ষ টাকা পাবো 10 লক্ষ আমিন খান আমাকে জনমুখীর সামনে একটা হস্তান্তর করেছে তখন কি আমার বিশ্বাস হয়েছে যে হ্যাঁ আমি ওয়ালটন কোম্পানি ফ্রিজ কিনে আমি 10 লক্ষ টাকা দিয়ে দিয়েছি এই টাকা দিয়ে ছেলেমেয়ের লেখাপড়ার ব্যবস্থা করবি ঠিক আছে কারণ তাদের যদি লেখাপড়ার খরচ করেন এই ছেলে মেয়ে দেখবেন একদিন 10 লক্ষ টাকা না 10 কোটি টাকা কিন্তু ব্যবসা করছে যে আমি কেমন লাগছে সেটা তো আমার আনন্দের সীমানা নাই ওয়ালটন ফ্রিজ কিনে আমি 10 লক্ষ বিজয় হয়েছি বাচ্চারা ছেলেরা মুরব্বীরা বয়স্করা মেয়েরা এমন মাস আছে সবাই আমার গ্রামবাসী এমন কেউ আশেপাশে গেলা কেলাত গেল গ্রামে যেখানে যাই যে 10 লক্ষ টাকার মালিক 10 লক্ষ টাকার মালিক আমার স্বপ্ন হইলো টাকাটা দিয়া ছোটখাটো আমার একটা বিল্ডিং এটা সামান্য একটু মেরামত করবো দ্বিতীয়ত হইলো আমি একটা অটো গাড়ি কিনবো ওয়ালটন কোম্পানির থেকে আল্লাহ যে আমাকে দিয়েছে ভাগ্য বদলাইছে ধন্যবাদ ওয়ালটন কোম্পানিকে এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যে সেরা অফার ওয়ালটন মিলেনিয়াল